আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, হাফেজ মোস্তাফিজুর রহমান মুয়াজ বলছি। অনলাইন মাদ্রাসার আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব যে মসজিদ থেকে বাহির হওয়ার সময় আমাদেরকে কি কি করতে হবে। তো এর আগে আমি একটা ভিডিও দিছিলাম যে মসজিদে প্রবেশ করার সময় কি কি করতে হয়, কোন কোন আমল করতে হয় এবং তারপরে মসজিদের ভিতরে প্রবেশ করতে হয়। তো আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে এখনই ভিডিওটি দেখে ফেলুন, তাতে করে আপনার অনেক উপকার হবে। তো বন্ধুরা, আজকে আমরা শিখব যে মসজিদ থেকে বাহির হওয়ার সময় কি কি করতে হয়। তো মসজিদ থেকে বাহির হওয়ার সময় সর্বপ্রথম একটা দোয়া পাঠ করতে হবে, যে মসজিদের বাহিরে অপেক্ষমান শয়তানকে বিতাড়িত করার জন্য, এই শয়তান যেন আবার আপনাকে ধোকা দিতে না পারে, মসজিদের বাইরে শয়তান, এই জন্য আপনাকে মসজিদ থেকে বাহির হওয়ার আগে একটা দোয়া পাঠ করতে হবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ইবলিসা ওয়া জুনুদি। আমি আবার ভেঙে ভেঙে বলতেছি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ইবলিসা ওয়া জুনুদি। তো বন্ধুরা, এই দোয়াটা পাঠ করার পরে আমরা দ্বিতীয় নম্বরে করব যে বিসমিল্লাহ পড়ব, দ্বিতীয় নম্বরে। তারপরে আমরা দুরুদ শরীফ পড়ব, তারপরে আমরা মসজিদ থেকে বাহির হওয়ার দোয়া পড়ব। তো এই তিনটাই একসঙ্গে এভাবে পড়া যায়, যে বিসমিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক। আমি আবার বলতেছি, বিসমিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক। তো এই দোয়াটা আমরা যদি পাঠ করি, এভাবে পাঠ করি, তাহলে আমাদের বিসমিল্লাহ পড়া হলো, দরুদ শরীফও পড়া হলো এবং দোয়াটাও পড়া হলো। তো এটা আল্লাহ আল্লাহ ভাবেও আপনি পড়তে পারেন। তো এভাবে একত্রে পড়া যায় আর কি। তো এই সহজ পন্থাটা আমি আপনাদেরকে বাতায় দিলাম। তো এটা গেল হলো চার নম্বর। তো পাঁচ নম্বরে হলো যে মসজিদ থেকে বাহির হওয়ার সময় আমরা বাম পা দিয়ে বাহির হব, ডান পা আগে মানে ফেলাবো না, আগে বাম পাটা ফেলাবো, তারপর আমরা বাহির হব। মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করবো আর বের হওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করব। তো এই ছিল বিষয়বস্তু, পাঁচটা বিষয় আমরা যদি লক্ষ্য করে মসজিদ থেকে বাহির হই তাহলে সুন্নত তরিকায় আমাদের মসজিদ থেকে বাহির হওয়াটা হবে এবং আমাদের অনেক স্বভাবে আমরা অনেক সব লাভ করতে পারবো। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, আপনার ভালো লেগেছে, আর ইসলাম প্রচারের লক্ষ্যে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ইসলাম প্রচারের জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি থেকে যদি আপনি সামান্য কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাতে করে আমাদের পরবর্তী আপডেট আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কোনো একটা ভিডিওর মাধ্যমে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।